রমদান তো এমন এক মাস, এমন এক মেলা, এমন এক বোনাস যেটা অকল্পনীয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই রমাদানের কারণেই, এই রমাদানের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে সকল উম্মতের আগে জান্নাতে ঢুকাবেন ন্যায় বিচারের সাথে। সুবহানাল্লাহ, আমাদের রব ন্যায় বিচারক, তিনি কখনো কারো প্রতি জুলুম করেন না। নূহ আলাইহিস সালামের উম্মত 800 বছর ইবাদত করলো আর আপনি করলেন 50 বছর। আপনি যাবেন আগে আর নূহ আলাইহিস সালামের উম্মত পিছনে সিরিয়ালে পড়ে থাকবে, ব্যাপার কি? আদালত কেমনে হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদালত যেরকম করে দিতে হয় আমি সেরকম করেই তাকে দান করব। কোন একটা মানুষ সারা বছর কেনে, তার দোকানদার দোকান থেকে কেনার মধ্যে তার কোনো দোষ নাই, প্রয়োজনে কেনে, কিন্তু দোকানদার বিগ সেল দেয় বছরের শেষে, যদি কেউ যদি 100 টাকার কেনেন আরও 100 টাকা পাবেন, এটা দোকানদারের স্বাধীনতা। সুতরাং বছরে কেউ কিনে নাই, একদিনে সে কিনলো, কিনে সে যদি কথার কথা 100 টাকা আরও 100 টাকার বোনাস পেয়ে যায়, আশপাশের মানুষের অভিযোগ দেওয়ার সুযোগ নাই, কারণ এটা সে জোর করে নেয় নাই, দোকানদার অফার দিছে। আল্লাহ তার সৃষ্টিকুলের মধ্যে উম্মতের হায়াত বিন্যাস যাই করেন, আল্লাহ বলছেন আমি উম্মতে মুহাম্মাদির জন্য এই রমাদানকে এমন প্যাকেজ দিলাম যে কেউ যদি একটা রমাদানের ঠিকঠাক মতো হক আদায় করতে পারে, একদিনের হক আদায় করতে পারে, আল্লাহ তারে যত দেওয়া লাগবে দিয়া সকল উম্মতের আগে জান্নাতে ঢুকাবেন। এই জন্যই রমাদান, রমাদানের সম্মান এই জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আমরা বরাবর আলোচনায় বলি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা আমাদের মাথার মধ্যে ঠিক মতো ঢোকে নাই। আমরা কদরের রাত, কদরের রাত এইটুকু বলি, মর্যাদার রাত এইটুকু বলি, কিন্তু ফিল করি নাই। অনেক সময় আমরা হিসাব করে দেখাই 84 বছরের থেকে উত্তম। ভাই, 84 বছরের থেকে উত্তম, কিন্তু কত উত্তম বলেন, কারো জানা থাকলে কত উত্তম? একটা সুবহানাল্লাহ 84 বছরের থেকে উত্তম, 2 রাকাত নামাজ 84 বছরের থেকে উত্তম, ওই রাত্রের মাগরিব এশা ফজর এইটা 84 বছরের থেকে উত্তম, কত উত্তম আপনি জানেন না? আমি জানি না কত উত্তম, তত উত্তম এই উম্মতকে সকল উম্মতের আগে জান্নাতে ঢুকানোর জন্য যত প্রয়োজন, সুবহানাল্লাহ, তত উত্তম। আল্লাহ বুঝবেন এইটা, আল্লাহ বলছেন 5 মার্ক 33, উপরে কত আমি জানি, উপরে কত আমার জানা, বেটা পাইলে কিছু না পাইলে 84 বছর পাবি, আর উপরে কত দেওয়া লাগবে আমার নবীর উম্মত যখন সিরিয়ালে আসবে, সব নবীর উম্মতের আগে জান্নাতে ঢুকানোর জন্য যত দেওয়া লাগবে, আমি আল্লাহ ওইটা আমার হাতে রাখছি, ওইটা নাম্বার বসায়া জান্নাতে আগে ঢুকাইয়া তারপরে অন্যদের জন্য সিরিয়াল, সুবহানাল্লাহ। কোন নবীর জন্য? এই নবীর জন্য। কোন মাসের জন্য? রমাদানের জন্য। সুতরাং রমাদানের আমাদের একটা প্রস্তুতি দরকার আছে। আমাদের মা বোনরা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু সোয়াবিনের তেলের দাম বাইরে গেছে, অতএব এক পোয়া করে সোয়াবিনের তেলের রাখ, যেমনে পারা যায় তেমনে কি করা যায় 2-1টা করে পেঁয়াজ মরিচ রাখ। আমাদের আছে না প্রিয় ভাইয়েরা, খারাপ নয়, এই প্রস্তুতির দরকার আছে। আপনার কাছে এসে একজন রিক্সা চালক বলছে, মাসের নাম কি বাংলায় এখন বলো তো? বলে এখন কি মাস? জ্যৈষ্ঠ মাস প্রায়। কি রমাদান কোন মাসে পড়বে? বলে যেই মাসে মাথার মধ্যে আর কোনো ঘিলু থাকবে না, চৈত্র মাসে, এমন কঠিন গরম। রোজা রাখছো? কয় না, রোজা রাখবো মানে কেমনে রোজা রাখবো? যে গরমের গরম, আমি হচ্ছে শ্রমিক, আমি রিক্সা চালাই, আমি ভ্যান চালাই, আমি মাথায় করে মাটি কেটে 10 তলার ছাদের উপরে জোগানি দেই, আমি রোজা রাখবো মানে? আপনি তারে বলবেন, না ভাই, রোজা রাখাই লাগবে, রোজা না রাখলে বিপদ। ও বলবে, রোজা রাখলে আমি তো অজ্ঞান হয়ে পড়ে যাব, আমার শারীরিক সক্ষমতা থাকবে না, আমার যদি শারীরিক সক্ষমতা না থাকে আমার বাচ্চা কাচ্চা চলবে কেমন করে? আপনি বলবেন, না ভাই, তাও রাখা লাগবে। ও খেপে বলবে, হুজুর বেশি ফুটানি না মারায়,
একদিন রাস্তায় যোগান দিয়া গাছ কাটে, একদিন নির্মাণ শ্রমিকের কাজ করে, ভ্যান রিক্সা চালায়া, তারপরে রোজা থেকে দেখায়। হুজুর টাইট হয়ে যাবে, পাঁচ সাত দশ ঘন্টা রিক্সা চালানো, ওই মাটি কাটার কাজ করা, লেবারি করা, এরপরে রোজা রাখা সত্যি সত্যি কঠিন, ঠিক কিনা? ইসলামের নির্দেশনা কি? কেমনেই নির্মাণ শ্রমিক রোজা রাখবে, কেমনেই ডেলিভার রোজা রাখবে, কেমনেই মানুষগুলা রোজা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের জন্য একটা প্রস্তুতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি এই যে শাবান মাসে এমনভাবে সিয়াম পালন করতেন, আমরা মনে করতাম নবীজি বোধহয় আর রোজা ভাঙবেন না, আর বোধহয় ওনার রোজা ছাড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে রোজা রাখতেন, এক থেকে পনেরো পর্যন্ত ধারাবাহিক অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন। সুতরাং রমাদানের আগে একজন সায়েমের জন্য প্রস্তুতি আছে, এই প্রস্তুতিটা ফ্যামিলিগত প্রস্তুতি। আমরা যেরকম অনেক সময় বলি, আল্লাহ তুমি আমাদেরকে রজব শাবান এইগুলা মাসের মধ্যে আমাদের বরকত বৃদ্ধি করে দাও, আল্লাহ আমি যেন বেশি বেশি আমল করতে পারি, আল্লাহ তুমি আমাকে রমজান মাসে প্রস্তুতি বাড়াও, এইটা আপনার কেবল কামনা নয়, এই প্রস্তুতি একটা ফ্যামিলি প্যাকেজ। কমসে কম তিন মাস আগের থেকে যারা সিয়াম পালন করতে চায়, যারা হার্ড লেবার করে, যারা কঠোর পরিশ্রম করে, এই মানুষগুলোর জন্য প্রস্তুতি আছে। এই প্রস্তুতির নাম মূলত রমাদানের প্রস্তুতি, কামায়ের প্রস্তুতি। কেননা আমি কোনোভাবেই আমার ওই বিশাল সম্পদ যেটা রমাদানে আমি অর্জন করব, যেটার দ্বারা আল্লাহ সকল উম্মতের উপর আমাকে দান করবেন, যেটার দ্বারা আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, যেটার দ্বারা আমাকে জান্নাতে যাওয়া সহজ করে দিবেন, আমার গুনাহ খাতা সব মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে শয়তানের শৃঙ্খল থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার মতো ফিটনেস দিয়ে দিবেন, ওইটার জন্য একটা প্রস্তুতি লাগবে। ওই প্রস্তুতিটা ফ্যামিলির প্রস্তুতি। দেখেন, একটা মানুষ প্রত্যেক দিন পরিশ্রম করে আট ঘন্টা, আট ঘন্টা পরিশ্রম করে ধরেন সে এক হাজার টাকা কামাই করে, এটা বার্তাটা ভালো করে ছড়াই দিতে হবে আমাদেরকে। আট ঘন্টা পরিশ্রম করে এক হাজার টাকা কামাই করে, সে যদি রমাদানে রোজা রাখার জন্য নিয়ত করে, তাহলে তার দায়িত্ব হচ্ছে রমাদানের আগের দুই মাস থেকে মিনিমাম তার জন্য এক ঘন্টা করে পরিশ্রম বেশি করা। যদি ষাট দিন রমাজানের আগে হয় আর ষাট ঘন্টা বেশি পরিশ্রম করে, একটা লোক যদি আট ঘন্টা পরিশ্রম করত, তাহলে সে যদি নয় ঘন্টা করে, তাহলে অতিরিক্ত তার ষাট ঘন্টা আট দিয়ে ভাগ দিলে কত হয়? সাতাশটা ছাপ্পান্ন, আট থেকে নয় দিনের এক্সট্রা পরিশ্রম তার এই দুই মাসে করতে হবে, যেহেতু সে রমাদানকে টার্গেট বানাইছে। এই নয় দিনের পরিশ্রম তার, আর তার স্ত্রীর পরিশ্রম কি? আমার স্বামী এই দুই মাস তিন মাস যে কামাই করে, উনি প্ল্যান করবে একটা আলু বাঁচায় রাখি, একটা পেঁয়াজ সঞ্চয় করি, একটা মুঠ ডাল রাখি, একটা মুঠ চাল রাখি, দশ ফোঁটা করে তেল রাখি, জড়ো করবে তার স্ত্রীর এটা দায়িত্ব দুইটা মিলায়া। ওই স্ত্রী যদি দুই মাস তিন মাস জড়ো করে, তাহলে পাঁচ দিনের খাবারের জোগাড় করা এটা তার জন্য কোনো ব্যাপারই না। দুই মাসের সঞ্চয় পাঁচ দিন হবে না ভাই? আপনি পরিশ্রম করছেন এক্সট্রা দশ দিনের, আপনার স্ত্রী বাড়িতে সাপোর্ট দিছে পাঁচ দিনের, রমাদান মাসে আপনি আট ঘন্টা নয় চার ঘন্টা পরিশ্রম করে যদি আল্লাহকে পছন্দ করেন, জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে আগে যেতে চান, আপনার দ্বারা অবশ্যই অবশ্যই রোজা রাখা সম্ভব, ঠিক কিনা? কোনো অজুহাতে আপনি রোজা ত্যাগ করতে পারবেন না। ইসলাম কোনো অবৈজ্ঞানিক, ইসলাম কোনো এরকম কোনো অসতর্ক, ইসলাম অযৌক্তিক কোনো ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে সবচেয়ে যুক্তিপূর্ণ ধর্ম, যেই ধর্মের প্রত্যেকটা বিধান আপনি যদি পালন করার মতো টেকনিক জানেন, তাহলে এর থেকে সহজ কোনো বিধান নাই, ঠিক কিনা? মুখস্থ করে রাখেন, ইসলামের আরেকটা নাম হচ্ছে আদ্দিনুল ফিতরাহ। ইসলামের নাম কি? আদ্দিনুল ফিতরাহ। ফিতরাহ মানে স্বভাব, ইসলামের নাম স্বভাব ধর্ম। ইসলামে আপনার একটা বিধিবিধানও নেই যেটা আপনার স্বভাব বিরুদ্ধ। যা একদম কামরূপ কামাক্ষায় চলে যা, গাছের নিচে পড়ে থাক, জটা বাবা চটা বাবা হয়ে যা, তুই দুনিয়ার সমাজ সব কিছু ত্যাগ কর, যাইয়া বনে বাদারে ঘুরে বেড়া, উল্টাপাল্টা আচরণ কর, গোসল নাই কিছু নাই, এরকমভাবে আল্লাহরে খোঁজ। ইসলাম এই রকম কোনো একটা ন্যূনতম জায়গাতেও এরকম কোনো ধরনের বিধিবিধান দেয় নাই। ইসলামের প্রতিটা বিধান
মানুষের বিবেকের সাথে, সমাজের সাথে। এই জন্য বলা হয়, আপনি যদি কোরআন নাও পড়েন, হাদিস নাও পড়েন, আপনার বিবেক কোনো একটা ক্ষেত্রে যদি প্রশ্ন উত্থাপন হয়, আপনার বিবেক যে রায় দেয় ইসলামের দৃষ্টিভঙ্গিতে, আপনি তার 80% মিল খুঁজে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, দু একটা বিধানের ক্ষেত্রে মিলবে না, সেটা আল্লাহ রাব্বুল আমিন এই জন্যই কোরআনুল করিমকে এবং মুসলমানদেরকে অনন্য একটা উপাধি দান করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা ঈমানদার তো এই জন্য যে আমরা গায়েবে বিশ্বাস করি। গায়েব মানে কেবল অদৃশ্য নয়, গায়েব মানে যেটা আমার বিবেকে ধরে না কিন্তু আল্লাহ মানতে বলছেন, ওটা মানি বলেই না আমি ঈমানদার, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এই জন্য ইসলামের সৌন্দর্যের কাছে আপনাকে যদি আসতে হয়, তাহলে আপনাকে এই বার্তাগুলো ছড়াই দিতে হবে। একজন ভ্যানওয়ালা রোজা রাখবে কেমন করে, একজন রিক্সাওয়ালা রোজা রাখবে কেমন করে? এখন আমরা এই ওয়াজ করি রমজানের প্রথম দিন, কাজ হবে, কাজ হবে। এই জন্য আগেভাগে আপনাকে জানাতে হবে। আর দুই নম্বর, তা আয়াওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ইসলাম বলছে আপনার দানের হাতকে বড় করেন। এই ভাই, তুই সিয়াম পালন করিস না, কারণ কি? কয় আমি তো এই কাজ করি সে কাজ করি। আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেয়, তাহলে আপনার দায়িত্ব তার কাজকে হালকা করে দেওয়া, তার জন্য সহযোগিতা করা। ভাই রে, তুই তো সারাদিন কাজ করিস, যা অর্ধেক কাজ করবি, বাকি অর্ধেকটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, তারপরেও রোজা থেকে কখনো তুই বেরিয়ে যাস না, কেননা কোনো অজুহাতেই রোজা ত্যাগ করা ইসলাম সমর্থন করে, কোনো অজুহাতে আপনি ত্যাগ করতে পারবেন না। ইসলামের বৈধ যে সকল কারণ আছে সেইগুলো ছাড়া, আপনি সফরে আছেন, আপনি অসুস্থ, আপনি প্রসূতি মা, আপনার শারীরিক অসঙ্গতি আছে, ডাক্তার আপনাকে নিষেধ করেছে, আল্লাহ তো এই জায়গায় ছাড় দিয়ে রাখছেন। আল্লাহ বলছেন, এই জায়গায় তো রোজা রাখা জরুরি না, কিন্তু আপনার ফুল সামর্থ্যবান আপনি যদি সিয়াম পালন না করেন, আপনার থেকে বড় হতভাগা এই পৃথিবীতে একটাও নেই, একটাও নেই। এই জন্য কোনো অজুহাতে রোজা ত্যাগ করা যাবে না। রোজা কেমনে রাখবে মানুষ, এইটাতে আপনাকে আমাকে সম্পৃক্ত হতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সংক্ষিপ্ত সময়ে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে আমাদের জন্য কেবল এমনি এমনি দেন নাই, বরং সিয়ামকে সম্মানিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে ডোজ দিয়েছেন, সেটা হচ্ছে সিয়াম উইথ কোরআন, কোরআনের সাথে সিয়াম। সিয়ামকে যদি আমরা কোরআনের সাথে সম্পর্কহীন করে ফেলি, তাহলে আপনি আমি নিজেরা এমন মাতব্বর হব যে এই মাতব্বরির ডাক্তারিতে আপনার আমার জন্য প্রাণহানি ঘটে যেতে পারে। ডাক্তারের কাছে যেয়ে বলছেন, ডাক্তার সাহেব আমার খুব জ্বর, দেখেন কপালে হাত দিয়ে, হ্যাঁ 103, ডাক্তার আপনার পরামর্শ দিছে আপনি নাপা সিরাপ খাবেন, নাপা ট্যাবলেট খাবেন, তবে জেনে রাখবেন নাপা ট্যাবলেটের মধ্যে আবার বিষ মিশাই দিয়েন না, পাবলিক মনে করবে যে সিরাপ খায় মরছে, আসলে সিরাপ খায় নাই। দুনিয়ার আমাদের এই সকল যে ব্যভিচার, দুনিয়ার আমাদের যে অন্যায় অনৈতিকতা, মানুষের থেকে পশুর থেকে নিকৃষ্ট রূপান্তরেতে ওই নাপা সিরাপের মধ্যে বিষ ঢুকায় মারছে। প্রিয় ভাইয়েরা, সুতরাং ওষুধটা ঠিকঠাক মতো আপনি খাবেন, এই যে 3টা ক্যাপসুল দিয়ে দিলাম, এই 3 ক্যাপসুল আপনি যাওয়ার পরে খাবেন, 6 ঘন্টা পরপর আপনারা ডাক্তার লিখে দিছে আপনার এটা খাওয়া লাগবে। এখন আপনি বাড়িতে এসে চিন্তা করছেন, বেটা ডাক্তারও বোঝে, আমিও বুঝি, ওরও হুঁশ আছে, আমারও হুঁশ আছে, অসুখ আমার, প্রেসক্রিপশান দিছে ও, আমি কিচ্ছুই বুঝি না নাকি? আপনি চিন্তা করছেন, আমারে বলছে 3 দিন খাইতে, একটা করে নাপা 6 ঘন্টা পর, বেটা একই পেট, একই ওষুধ, বারবার খাওয়া, ঝামেলা ঝন্ডত বাদ, সাথে সাথে 3 দিনের একবারে প্রতিদিন 3টা করে, 3×9 ওষুধ খুলে একই পেট একই জায়গা ডাইরেক্ট মাইরে দিছে, অসুখ ভালো হবে তো না? একবারে চিরস্থায়ীভাবে ভালো হবে, ঠিক কিনা? দুনিয়াতে বিদায় নেওয়া লাগতে পারে। সুতরাং ডাক্তারের উপরে পণ্ডিতি করা যাবে না। আবার যদি উল্টা পণ্ডিতি করি আমি, তাও বিপদ। বিরাট বড় আঘাত লাগছে অ্যাক্সিডেন্ট করে, পা পুরো ফুলে গেছে, ডাক্তার জিজ্ঞাসা করছে কোথায় লাগছে, কয় আম গাছের গোড়াতে, বলছে যেখানে লাগছে ওই জায়গাতে এই যে ওষুধ দিলাম এই মলমটা লাগাবেন। বেচারি সকাল সন্ধ্যা আলাদা ভ্যান ভাড়া করে যাইয়ে যাইয়ে ওই গাছের গোড়ায় মলম লাগায় দিয়ে 3 দিনে পা আরও ফুলছে। ডাক্তারের কাছে এসে বললে, কী ডাক্তারি করলেন আপনি, পা ফুললে ডল হয়ে গেল, কারণ কি আপনার যে মলম লাগাতে বলছেন ওখানে লাগান নাই, খালি লাগানো, যাতা কষ্ট, একবার সকাল একবার সন্ধ্যা রিক্সায় করে যায় আম গাছের গোড়ায় মলম।
মলম দিছি, এতটুক মলম, ওই মলমে কভার করে না, তাও ডলছি ওই জায়গায়। এখন মলম দেওয়া লাগবে কোথায়, দিছেন কোথায়, এইটাও যদি হুঁশ আক্কেলের মধ্যে না পড়ে তারপরেও কিন্তু ওষুধ কাজ করবে না। এখন আমাদের বছরকে বছর সিয়াম পালন করে চলে গেলাম, আমাদের কোনো পরিবর্তন নাই, অথচ আল্লাহ বললেন তোমাদেরকে সিয়াম দিলাম কি জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এখন দেখা যায় মুত্তাকি হওয়া তো দূরের কথা, রমজান মাসে আরো বদমাইশ বেশি হয়। যেই লোক অন্য মাসে ব্যবসাটাও কম করে, ও রমজানে রোজাদারদের সাথে ব্যবসা বেশি করে চিটিংবাজি করে। যেই মানুষ অন্য মাসে আরো মিথ্যা কম বলে, এখন রমজান মাসে মুনাফা করার জন্য আরো ডবল ডবল মিথ্যা বলে। কেনা দামে দিলাম ভাই, আপনার মতো লোক বলে, আহা কতদিন ধরে আপনারে মুসলিম বাজারে দেখি, এই কথা বলে রমজান মাসে আরো 300 টাকা গলা এক্সট্রা কাটছে, আছে না ভাই? কেন? কারণ হচ্ছে ডাক্তারের আমরা প্রেসক্রিপশন নিয়ে আসছি, কিন্তু ওই প্রেসক্রিপশন ফলো করে ওষুধ খাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ, একবার ভালো করে আমার প্রেসক্রিপশনটা খেয়াল করে দেখো তো। আল্লাহ বলছেন যেইখানে তোমাদের সিয়াম পালন করার কথা, যেইখানে আল্লাহ রাব্বুল আমিনের বলার কথা, রোজা এইটা হলে ভাঙে, এইটা হলে তোমাদের জন্য রোজার ক্ষতি হয়, এইটা হলে বেশি উপকার হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোনো কথা না বলে উম্মতকে বলছেন, তাবত পৃথিবীর মানুষকে বলছেন শাহরু রমাদান, রমাদান মাস। এরপরে আল্লাহ বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান তো এমনি এমনি দামি নয়, এই রমাদান দামি হওয়ার কারণ যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ এরপরে বলছেন কোরআনের কাজ কি হবে, আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করে নাও, রমাদানে তোমাদের জন্য যে কোরআন দিলাম, এই কোরআনের মৌলিক দায়িত্ব হচ্ছে হুদাল লিন্নাস, দুনিয়ার যাবতীয় যত মানুষ আছে সব মানুষগুলাকে পথ প্রদর্শন করাই হচ্ছে কোরআনের কাজ। সুবহানাল্লাহ, হুদার ব্যাখ্যা আমি সব জায়গায় বলি, মাথার মধ্যে ধরে রাখবেন হুদা মানে হেদায়েত, কিন্তু হেদায়েত শুনে শুনে, হেদায়েতের কথা আমাদের বারবার উচ্চারিত হওয়ার কারণে হুদা আমাদের মধ্যে কোনো ফিলিংস আনে না। হুদার অর্থ দুইটার সব সময় মাথার মধ্যে ঢুকাই নেবেন, একটা হচ্ছে হুদা মানে আপনার হেদায়েত রাস্তা, এই রাস্তা মানে কি দুনিয়ার মানুষের জন্য, এই রাস্তাটা এমন রাস্তা হুদা যেই রাস্তাটাই আপনি একবার যদি দুনিয়ার বুকে উঠেন আপনাকে নিশ্চিত জান্নাতে যে যেই রাস্তা শেষ করে নামায় দিবে ওই রাস্তাটার নাম হুদা। আল্লাহ বলছেন ওই হুদার রাস্তাটা হচ্ছে কোরআন, কেউ যদি একবার এই কোরআনের কাছে আসে নিশ্চিত সে থাকতে পারে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত গাইড করে নামাবে। হুদার আর একটা ব্যাখ্যা হচ্ছে ওই রাস্তা যে রাস্তায় আপনি চলতে শুরু করেছেন, কিন্তু এই রাস্তাটা কেমন করে চলতে হবে আপনি জানেন না, আপনার ধারণা নাই, কারে সাইড দেওয়া লাগবে আর কারে সাইড দেওয়া লাগবে না, কখন ডানে যেতে হবে কখন বামে যেতে হবে, রাস্তাটার মধ্যে কোনো বিপদ আছে কি না, কখন জোরে চালাতে হবে কখন আস্তে যাওয়া লাগবে, আপনার যদি ধারণা না থাকে আপনার জন্য বিপদ। এক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে, ওরে জিজ্ঞাসা করছে অ্যাক্সিডেন্ট তুই কেমনে করলি, কয় আমার এনে বলছে যে কখনো তাড়াহুড়া করবি না, সামনে যদি কেউ সাইড চায় সাইড দিয়ে দিবি, বলে আমি সামনে পাইলাম একটা সিএনজি সাইড দিয়েছি, এরপরে পাইছি একটা মাইক্রো সাইড দিয়েছি, এরপরে একটা বাস সাইড দিয়েছি, এরপরে একটা ট্রাক সাইড দিয়েছি, তারপরে সামনে দিকে একটা ব্রিজ, চিন্তা করলাম এটাও বড় জিনিস সাইড দেই, এখন ব্রিজ যদি সাইড দেয় বলেন তো আর কি বাঁচার কোনো উপায় আছে, এখন কোনটা সাইড দেওয়া লাগবে আর কোনটা সাইড দেওয়া লাগবে না আপনি যদি না জানেন। এই জন্য যারা সড়ক বিশেষজ্ঞ তারা ড্রাইভারকে সহযোগিতা করে, রাস্তার মধ্যে যদি বামের দিকে বাঁক থাকে তীর চিহ্ন দিয়ে দেয়, দূর থেকে সাইনবোর্ডের মধ্যে আলো পড়ার সাথে সাথে জ্বলে ওঠে, ডানে চিহ্ন থাকলে জানে দেয়, সামনে যদি স্পিড ব্রেকার থাকে সেটার চিহ্ন দেওয়া থাকে, সরু পুল যদি থাকে সরু ব্রিজ যদি থাকে ব্রিজের চিহ্নটা আগের থেকে দেওয়া থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ তোমরা ভালো করে মনে রাখো, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য ফুরকান
করলাম, এটাকে সত্য মিথ্যার নির্ণায়ক বানাই দিলাম। দুনিয়ার মানুষ কোনটা হক কোনটা বাতিল, কোন রাস্তায় চললে তোমার জন্য মুক্তি আর কোন রাস্তায় চললে তোমার জন্য দুর্গতি, আমি রব্বুল আলামিন এই পথ নির্দেশ যেই কিতাবের মাধ্যমে দিয়েছি ওই কিতাবটাই রমাদানে অবতীর্ণ করেছি। আর আমি আল্লাহ বললাম এই কিতাব বলা হলে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন পথটা ঠিকঠাক মতো দেখায় জান্নাতে নামায় দিব। আল্লাহ রমাদানের সাথে কোরআনকে সম্পৃক্ত করেছেন, আল্লাহর প্রেসক্রিপশন হচ্ছে রমাদান থেকে যদি পূর্ণ ফায়দা পেতে চাও কোরআনের কাছে চলে যাও। এখন আমরা রোজা রাখি কোরআন ছাড়া, এই জন্য যতদিন ধরে আমরা যাচ্ছি আর সামনে আগাচ্ছি আমাদের জীবনের দুর্গতি বাড়ে। রমাদান আমাদেরকে প্রপার কোনো নিয়ামত দিতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য নির্দেশনা দিলেন, বারবার রাব্বুল আলামিন তার বান্দাদের কাছে বললেন কোরআনহীন যেন তোমাদের রমাদান না হয়। আমি আল্লাহ তোমার জন্য যে প্রেসক্রিপশন দিয়ে দিলাম ওই প্রেসক্রিপশনটা গ্রহণ করো, রমাদান থেকে যদি বেনিফিটেড হতে চাও তাহলে আগে কোরআনকে আঁকড়ায় ধরো। সুবহানাল্লাহ বলবো আমরা, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, ওয়াজ শুনে আনন্দ পাবো মজা পাবো, বছরকে বছর একই ওয়াজ করা হবে, কিন্তু আল্লাহর দয়ায় আমরা কোরআনের আশপাশে নাই, ঠিক কি না? আছে আমরা কোরআনের আশপাশে না, কোথায় কোরআনের আশপাশে আছে? কোরআন আমাদের অজিফার মধ্যে নাই, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি এরকম মানুষ আর নাই বললেই চলে, সময়ই নাই আমাদের হাতে। কী পরিমাণ আমরা ব্যস্ততা আমাদের জীবনে বেড়ে গেছে যে আমরা কোরআন পড়তে পারি না, প্রত্যহিক অজিফা কোরআনহীন ফজর যেন না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াতে কারীমা আছে ওয়া কোরআন আল ফাজরি, কোরআন হচ্ছে ফজরে আপনার সকালের অজিফা হবে কোরআন। কিসের সকালের অজিফা? সকালের অজিফা তো হচ্ছে এক নামাজ ওঠার পরে আগে মোবাইলটা চেক করে নিতে হয়, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলো কি না, মেসেঞ্জারে কোনো মেসেজ আসছে কি না, নতুন কয়টা লাইক আর নতুন কয়টা কমেন্ট আসলো এইটা চেক করার পরে রেডি হয়ে এরপরে নিজের দায়িত্বে বের হয়ে গেলাম আমরা। কোরআন পড়া বাড়ির সংখ্যা এখন হাতে গোনা, রাগ করলেন ভাই? বাস্তবতাটা প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে কোরআনের দাম আল্লাহ রাব্বুল আলামিন কেন এত দিলেন। হাদিসের মধ্যে আসছে 100 রাকাত নফল নামাজের থেকে উত্তম। আপনি যদি কোরআন শিখতে শুরু করেন, আপনি কোরআন শিখবেন, এটা 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তার থেকে বেশি সওয়াব আপনাকে দান করবেন। 100 রাকাত, এখানে একজন মানুষও নাই জীবনে যে একদিনে 100 রাকাত নফল নামাজ পড়ছে, একজন মানুষও নাই, এটা কঠিন। নারায়ণগঞ্জের দিকে কিছু মানুষ আছে সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের এদিকে নাই। 100 রাকাত নামাজের চারটিখানি কথা, এটা খালি তো উঠা বসা উঠা বসা এরকম করলেও তো সম্ভব? 100 রাকাত নামাজ প্রিয় ভাইয়ের, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন শিক্ষা 100 রাকাত সালাত আদায়ের থেকে উত্তম। কোরআন আমাদের জন্য নফল সালাত থেকে উত্তম, এটা আপনি যদি কোরআন শিখতে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম কে যে কোরআন শেখে এবং শিখায়। ভালো করে এইটা আমাদের অন্তরের মধ্যে ধারণ করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন যদি কেউ পড়ে তাহলে তার দাম কত? রাসূল বলছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলছেন কেউ যদি কোরআন পড়তে শুরু করে, বেচারি কিচ্ছু জানে না, অর্থ জানে না, কিছুই বোঝে না, কিন্তু কোরআনটা পড়তে শুরু করেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কোনো অর্থ জানে না, তাফসীর জানে না, শানে নুজুল জানে না, কোনো মানে জানে না, নবীজি বলছেন কেবল যদি পড়ে একটা হরফে তার জন্য 10টা নেকি, আর আল্লাহ রব্বুল আলামিন এইটাকে বান্দার জন্য 10 গুণ বৃদ্ধি করে দিতে পারেন। সুবহানাল্লাহ, আশরু আমসালিহা, আল্লাহ চাইলে 100 নেকিতে রূপান্তর করে দিতে পারেন। রমাদানে তো সেটার মর্যাদা আরও বৃদ্ধি পেয়ে যায় প্রিয় ভাইয়েরা। হাদিসের মধ্যে আসছে ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে এই কোরআন তোমাদের জন্য, ওই কোরআনের পাঠকের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ,
কি বলতে শুরু করবে, আল্লাহ আমি আমার বান্দাকে কোরআন পড়িয়েছি, সে কোরআন পড়েছে, এরপরে এর যেগুলো বৈধ হুকুম সেইগুলো মেনেছে, যেইগুলো নিষেধ সেগুলো থেকে নিজেকে বিরত রেখেছে, আল্লাহ অতএব আমি আজকে তার জন্য হুজ্জাত হয়ে গেলাম, ঢাল হয়ে গেলাম, আমি তো কোরআনওয়ালাকে জাহান্নামে যেতে দিব না আল্লাহ, এ তো কালাম তোমার তার মুখে উচ্চারিত হয়েছে, তাহলে আল্লাহর কালাম যার মুখে উচ্চারিত হয়েছে আমি তার পক্ষে বললাম, সুপারিশ করলাম, আল্লাহ তোমার এই বান্দার আরও অনেক ভুল আছে, অনেক অন্যায় আছে, অনেক অপরাধ আছে, অনেক গুণা আছে, কিন্তু কোরআন তো পড়তো আল্লাহ, কোরআন মানার চেষ্টা করতো, আল্লাহ তোমাকে মাফ করে দিতে হবে, এই অধিকার আল্লাহ নিজেই কোরআনকে দিবেন, কোরআনের কিসের অধিকার, আল্লাহ কোরআনে উল্টা লাগায় দিবেন, তুমি কাজ করো, মানে বললে এরকম কষ্ট লাগবে। আমাদের সমাজে একটা কথা আছে না, চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলে সাবধানে থাকো, এই বিষয়টা এইরকম টাইপের, বান্দা গুনাহ করছে অপরাধ করছে আল্লাহ তো মাফ করবেন, এখন মাফ করার জন্য কি লাগবে, আল্লাহ কোরআনকে অজুহাত লাগায় দিবেন, বেটা তুই বল আমি তোরে ক্ষমতা দিয়ে দিলাম, দে এই লোক তো কোরআন পড়ছে আরও অপরাধ আছে, আল্লাহ কবুল করে নেবেন সুপারিশটা, সুবহানাল্লাহ। অতএব কোরআনের এই দাম প্রিয় ভাইয়েরা, কোরআনের এই দাম, এই কোরআনের দাম কি জন্য, যে এই রমাদান মাসে আমাদের জন্য আসছে, রমাদান থেকে যদি পুরা বেনিফিট পেতে চায় কোরআনের কাছে যাওয়ার কোনো বিকল্প নাই। দেখেন এই দুনিয়ার বুকে এক গ্রুপ লোক আছে, যেই লোকগুলা ফেরেশতাদেরকে সাথে নিয়ে চলাফেরা করে, সুবহানাল্লাহ বলেন, ফেরেশতারা তার সাথে সাথে থাকে, সকলের সাথেই ফেরেশতা আছে, কিন্তু এই এক্সট্রা একদল ফেরেশতা যারা আপনার আমার পিছে পিছে ঘোরাফেরা করে, সুবহানাল্লাহ বিহামদি, কারা তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামাল বারারা, যারা কোরআনের জ্ঞানে পারদর্শী, কোরআনটা বিশুদ্ধ করে পড়তে পারে, কোরআনওয়ালা কোরআন বোঝে, কোরআনের যে সকল মিনিং আছে এগুলো আত্মস্থ করার চেষ্টা করে, আমার আল্লাহর নবী বলছেন আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামাল বারারা, আমি রসুল বললাম যারা কোরআনওয়ালা কোরআনকে পছন্দ করে, কোরআনের সাথে নিয়ে চলাফেরা করে, কোরআনের তেলাওয়াত করে, কোরআন বোঝার চেষ্টা করে, আল্লাহ একদল এক্সট্রা ফেরেশতা রেখেছেন, ওই ফেরেশতারা তাদের সাথে চলাফেরা করে, ওরা যেন দুনিয়ায় মানুষ হিসাবে চলে, কিন্তু ফেরেশতাদের সাথে চলাফেরার কারণে ওরা ফেরেশতা তুল্য হয়ে দুনিয়ার বুকে ঘোরাফেরা করে, ফেরেশতা তুল্য তারা মা সাফারাতিল কিরামাল বারারা, আল্লাহর সম্মানিত একদল ফেরেশতা তাদের সাথে থাকে, কোরআনওয়ালাদের সাথে, আল্লাহ কোরআনুল করিমের ফজিলতের মধ্যে বলেছেন, অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাচ্ছেন যে দুনিয়ার মানুষ তোমাদের কাছে কোরআন এসেছে, কেন এসেছে, এই কোরআনটা আসার কারণ হচ্ছে আল্লাহ তোমাদেরকে এই কোরআনের দ্বারা তোমাদেরকে মাউইজা দিতে চান, তোমাদের জন্য শিফাউল লিমা ফি সুদুর করতে চান, তোমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে চান, এরপরে আল্লাহ বলছেন এই কোরআন তোমাদেরকে হুদা দিবে, আর এই কোরআন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমাতুল লিল মুমিনিন। দুনিয়ার মানুষ সারাদিন আল্লাহর কাছে দোয়া করে, আমি অনেক জায়গায় বলি আল্লাহুম্মা আফতাহ আলাইনা আবওয়াব রহমাতি, আয় রব্বুল আমিন রহমতের দুয়ার আমার জন্য তুমি খুলে দাও, আয় রব্বুল আমিন রহমতের দুয়ার খুলে দাও, কিন্তু বান্দা জানে না ওই রহমতের দুয়ার খোলার জন্য আল্লাহ তার কাছে চাবিটা দিয়ে রেখেছেন, আল্লাহ চাবিটা দিয়েছেন, চাবির মূল্যায়ন করে না, আল্লাহ বলছেন বান্দা তুই যদি একবার কোরআনের কাছে যাস, আমি আল্লাহ বললাম রহমাতুল লিল মুমিনিন, এইটা মুমিনদের জন্য রহমত স্বরূপ, কেউ যদি কোরআন ধরে ফেলে আল্লাহ তার জীবনটা আলোকিত বানায় দিবে। মজা করে অনেক সময় বলি, আপনার বাড়িতে পুরাতন সিস্টেমের কারেন্টের বোর্ড আছে, ওই কারেন্টের যে বোর্ড আছে ওই বোর্ডের মধ্যে আগে কাট আউট থাকতো, থাকতো কি না, হঠাৎ করে ভোল্টেজ বেড়ে গেছে বা কম হয়ে গেছে, আপনার কাট আউটের ভিতরে তারটা কেটে গেছে, টান দিয়ে খুলে বের করে দেখছেন তার নাই, এরপরে দাঁত দিয়ে ছিঁড়ে ওর ভিতর থেকে একটু তার পেঁচাই উপর থেকে নিচে আবার জোড়া দিয়ে লাগাই দিলে পুরা বাড়িতে আবার বিদ্যুৎ চলে আসে, ঠিক কি না, আপনার ব্যাটারি ডাক দিছেন এদিকে আয় বাবা, এই টর্চটা এই জায়গায় ধর, তো নড়াচড়া করাবি না, টর্চটা ধরে থাকবে আমি কাট আউটটা লাগাবো, নড়াইলে কিন্তু বিপদ আছে, আপনার ছেলে টর্চটা এরকম করে ধরে আছে, হঠাৎ করে মোবাইলে তার কল বা অন্য কিছু আসছে, একটু মনোযোগ দিছে মোবাইলে, দেখার কথা এইদিকে হাতের থেকে লাইট সরে গেছে, নি যা ঠিক করে দাও, বেকুব কোথা কার দেখতেছি না, এদিকে মোবাইল পরে ধরবি, বেটা ভয় পাইছে, পাই আবার ফোকাস ঠিক করছে,
আব্বা বোকা দিছে, কারণ শর্ট করে যেতে পারে, আপনি ওই জায়গায় আবার ধরছেন। এখন আগের যে অপরাধ আর ভয় দুটা মিলায় ধরছে টর্চ, কিন্তু হাত কাঁপে। বাপ বোকা দিছে, খাস না কিছু নাকি, গাধা কোথাকার ঠিকঠাক মতো ধর। টর্চ ধরার এইটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতির কথা বলি, যে এই টর্চ কাউরে ধরা লাগে না। আপনি যদি কখনো দাঁতের ডাক্তারের কাছে যান, ENT-র কাছে যান, অপারেশন থিয়েটারে যান, ডাক্তারদের কাছে আরেক ধরনের টর্চের ব্যবস্থা আছে। কপালের মধ্যে একটা বেল্ট লাগায়া তার সামনে একটা এই জায়গায় টর্চ অটো সেট করা, ডাক্তারের নজর যেখানে, কাউরে টর্চ ধরা লাগে না, অটোমেটিক ফোকাস সেখানে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, একবার যদি তুই কোরআন ধরে ফেলিস, কোরআনের কাছে চলে আসিস, আমি আল্লাহ বললাম, মা সাফারাতিল কেরাম আল বারারা, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ফেরেশতাদের সাথে তোরে মিশাই দিবেন। আর ফেরেশতা তো আলো আলো, ওই ফেরেশতাদের আলোটা যেরকম, আল্লাহ কোরআনের কারণে তোর সাথে রহমতের আলোটা এমন ভাবে যুক্ত করে দিবেন, ওই বান্দা হেদায়েত নিয়ে চিন্তার করতে হবে না, ওই বান্দা চলবে কেমন করে, আল্লাহর দয়ার আলোটা সব সময় তার সাথে সংযুক্ত হয়ে যাবে। এই জন্য কোরআনওয়ালা যে আলোওয়ালা সে, কোরআনওয়ালা যে রহমতওয়ালা সে, কোরআনওয়ালা যে হেদায়েতের রাস্তায় আছে সে, ঠিক কিনা? এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, কতক মানুষ এরকম, মাহের নয় কোরআনে, অত বেশি পারঙ্গম নয়, অর্থ ঠিক মতো বোঝে না, অর্থগুলা ঠিক মতো আত্মস্থ করতে পারে নাই, পড়লেই সাথে সাথে মাথার মধ্যে অর্থ ঢুকে যায় না, কিন্তু ওই মানুষটা কোরআন পছন্দ করে, কোরআন পড়ে, ওয়াতা তাতাউফি তোতলায় পারে না, উচ্চারণ করতে যায় সা হয়ে যায় সা, উচ্চারণ করতে যায় দদ হয়ে যায় দাল, পড়তে শুরু করার তাসদিদতে উল্টা পাল্টা হয়, টান যেখানে একালিপ নাই টান হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, ওয়াতা তাতাউফি, চেষ্টা করে আর তোতলায়, এই তোতলামি করার কারণে, চেষ্টা করার কারণে মাঝে মাঝে অনিচ্ছাকৃত ভুল হয়ে যাওয়ার কারণে কোরআন যেন ছেড়ে দিস না আমার উম্মত। আমি নবী বলে গেলাম, আল্লাহর কোরআনের সাথে লেগে থাকার কারণে চেষ্টা করে ভুল হয়, তারপরেও ভুল তুতরায় শুদ্ধ করার চেষ্টা করতে থাকে যারা, ফালাহু আজরান। এই চেষ্টা করার কারণে একটা কোরআনের সাথে আরেকটা চেষ্টা করা, আরেকটা হচ্ছে তার এই রকম দুর্বলতা থাকার পরেও কোরআন যেহেতু ছেড়ে দেয় নাই, আমার নবী বলছেন এই গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ ওই বান্দাকে দ্বিগুণ সওয়াব দান করে দেয়। ওই বান্দার সওয়াব কয় গুণ? ডবল, ডবল সওয়াব। চেষ্টা করতেছেন আপনি, আপনি কোনো অজুহাতে ছেড়ে দিতে পারবেন না। হুজুর বয়স হয়ে গেছে, বাঙালি মানুষ, আমি তো পারি না, দাঁত দেখেন নড়ে গেছে, উনি দুনিয়ার সব পারে কিন্তু কোরআনের ক্ষেত্রে খালি অজুহাত খোঁজে, এরকম আসে না আমাদের সমাজে? শুধু কোরআনের ক্ষেত্রে অজুহাত খোঁজে। আরে পৃথিবীর কতকগুলো মানুষ বিস্ময়, 60 বছর বয়স অমুসলিম ছিল, মুসলমান হয়ে গেছে 3 বছর 2 বছরে, এমন কোরআন বুঝছে, এমন কোরআনের এলেম অর্জন করছে, ওই মানুষগুলো এখন পৃথিবীর দায়ী হয়ে গেছে, শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আর আপনি আমি মুসলমানের ঘরে জন্ম, জন্ম থেকে আমরা, আমাদের থেকে বেশি, আমাদের থেকে বেশি ব্রিলিয়ান্ট ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনো জাতিই নেই, কোনো জাতিই নেই, এটা প্রুভড। এত আল্লাহ বলেন বাঙালিকে স্কিল দিয়েছে না রে, যে লোক কিচ্ছু জানে না, সৌদি আরবে 1 বছর 1.5 বছর যাওয়ার পর ভর ভরায় আরবি বলে, ভর ভরায় চাইনা বলে, পৃথিবীর কত ভাষা রপ্ত করে ফেলে, আমাদের থেকে বেশি দ্রুত কেউ ভাষা রপ্ত করতে পারে না, ঠিক কিনা? হুজুররা যায় ঘাবড়াই যায়, সারা জীবনে এত কিছু পড়লাম, ওখানে যাওয়ার পর দেখি নোয়াখালী মার্কা আরবি বলতেছে সব বাঙালিগুলো, ভর ভর করে একদম, কী যে বলতেছে, কেমনে পারে? পারে, এটা আল্লাহ রাব্বুল আমিন আমাদের মধ্যে এই প্রতিভাটা দান করেছেন। মানুষ এত দ্রুত আমাদের ভাষা শিখে ফেলে, মালয়েশিয়ায় যায় কয়দিনের মধ্যে মালয়েশিয়া রপ্ত করে ফেলে, চাইনিজ সেক্টরে নিয়ে এসে বাইন দেয়, সকাল সন্ধ্যা পিটাবেন আর খাওয়াবেন, 1 মাস পার করবেন ও ভাত বলতে পারবে না, পারবে ভাত উচ্চারণ সঠিক মতো করতে পারবে না, আরবরা পর্যন্ত নিয়ে আসবেন ও পারবেই না, ওদের জন্য কঠিন, ওদের মধ্যে টি নাই, ও টির উচ্চারণই করতে পারে না, করতেও ভাত বলবে আন্দাজি।
তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এত আমাদেরকে প্রতিভাবান বানালেন, সব কিছু করি আমরা কিন্তু কোরআন আমরা শিখতে চাই না। অথচ আল্লাহ নবী বলছেন তুমি যদি শিক্ষানবিশ হও, তুমি পারদর্শী হলে ফেরেশতার সাথে আর শিক্ষানবিশ হলে আল্লাহ ডবল নেকি দান করবেন। তাহলে আমাদের জন্য কোরআন শেখার দরকার আছে কি নাই, এই প্রেসক্রিপশান গ্রহণ করার দরকার আছে কি নাই, নাকি প্রেসক্রিপশান নিয়ে এসে 500 টাকা দিয়ে ডাক্তার দেখেছে, হ্যাঁ FCPS ডাক্তার, আহ হা হা রাখ বাবা রাখ, আলমারির মধ্যে তুলে রাখ, হ্যাঁ লাভ আছে, আল্লাহ কোরআন দিছে আপনার জন্য প্রেসক্রিপশান, ঔষধ খান না কিছু না, হুদা হুদা মিশা খালি চিন্তা করতেছে কেন আমাদের উপকার হয় না, কেন আমার কল্যাণ হয় না, আপনি আল্লাহ রাব্বুল আলমিনের প্রেসক্রিপশান অনুযায়ী ওষুধ খান না, আমরা খাই না জন্য আমাদেরকে বেনিফিট পাই না। আল্লাহর বেনিফিট দেওয়ার পদ্ধতি হচ্ছে কোরআন ওয়ালা হতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা আল্লাহ তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা দুই নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শিখা কীরকম তোমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করলাম। আমার ওস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর এই কথা আপনাদের কাছে আগেও বলেছি, আরও একবার বলে দেই, সারে আয়াতের তাফসির করার সময় বলতেন আল্লাহ কোরআনের বোঝা, কোরআনের পড়া, কোরআনের শেখা, কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআন মুখস্থ করা, কোরআনকে আপন করে নেওয়া, কোরআনের হুকুম মানা, কোরআনের যেগুলো নিষেধ সেখান থেকে সরে যাওয়া, সব কিছুকে আল্লাহ সহজ করছেন, সবচেয়ে সহজ করছেন কোরআনকে শেখা। তিনি বলতেন কোনো একটা মানুষ যদি 21 দিন সময় দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সে পড়তে শিখে যাবে। 21 দিন মানে 24 ঘন্টা খাওয়া নাই, ঘুমানো নাই, কিচ্ছু নাই, আপনি কালি কোরআন নিয়ে পড়ে আছেন, ব্যাপারটা কি তাই? 21 দিনের 21 ঘন্টা কত ঘন্টা? 21 ঘন্টা আপনি চ্যালেঞ্জ দেন, চ্যালেঞ্জ নেন জীবনে, চ্যালেঞ্জ নেন। আমি সাইফুল্লাহ যদি আল্লাহ বেঁচে রাখি, অন দ্য রেকর্ড এখানে কথা থেকে গেল, আপনাদের কাছে আমি টাকা ফেরত দিয়ে দিব যে আপনি কোনো একজন মাস্টার ঠিক করছেন, যারা আপনি 1,000, 1,500, 2,000, 5,000 টাকা দিয়ে ঠিক করছেন, করে মনোযোগ দিয়া 21 দিন শুরুর থেকে আপনি কোরআনের বর্ণ পরিচয়, এরপরে জবরজের পরিচয়, তাসদিদ, এরপরে সাকিন, এরপরে যুক্ত অক্ষর, এরপরে শেষের দিকের কিছু টান, তারপরে হচ্ছে মদ গুন্না, এইগুলা দিয়া আপনি 21 দিনে যদি কোরআন রিডিং করতে না পারেন ওই টাকা আমি আপনাকে ব্যাক দিয়ে দিব যে হুজুর আমি পারি নাই, 21 দিনে আমি শিখি নাই, আমি বর্ণ চিনতে পারি নাই, কোরআনের বানান শিখতে পারি নাই, আমি কিছুই পারি নাই, আমি ওয়াদা করলাম আপনার টাকা ব্যাক দিয়ে দিব। আপনি যে কয় টাকা দিয়ে পারেন তার কাছে, 5,000 টাকা দিয়ে শিখতে শুরু করছেন, 21 দিনে তার সাথে কন্ট্যাক্ট নিছেন, তবে মাস্টারটা একটু দেখে শুনে নিয়েন, মাস্টার অনেক বড় ফ্যাক্ট, ঠিক কি না? এখন মাস্টার নিজেই পারে না, আপনারে পারাবে কি, ঠিক কি না? আপনার মাস্টারে কিছু জানা লাগবে না, মাস্টার জানলে না আপনারে কিছু জানাবে। সুতরাং এইরকম একটু জানা শোনা মাস্টার কোরআন শেখানো একটা টেকনিকের ব্যাপার। আমার বাচ্চা কাচ্চা, আমি এত বড় হুজুর, হ্যাঁ কোরআন শেখার জন্য এত ওয়াজ করি, আমার মেয়েরে আমি কোরআন শেখাতে পারি নাই, কারণ আমার সময়ও কম আর ওই কাজের জন্য আলাদা যোগ্য টিচার লাগে। যে কোরআন শেখাইছে আমার থেকে যোগ্য শিক্ষক আলহামদুলিল্লাহ, তারা মাত্র 16-17 দিনে কোরআন শিখাই দিছে, সুবহানাল্লাহ। এরকম লক্ষ লক্ষ শিক্ষক আছে, হাজার হাজার শিক্ষক আছে, এরকম ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার ছাত্র কিভাবে শিখবেন এটা আপনি জানেন, কিন্তু ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকির, আপনাকে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ কখনো 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 কোনো মিথ্যা কথা, নাউজুবিল্লাহ, হতেই পারে না, আল্লাহর কথা কখনো অসত্য হতে পারে না। আল্লাহ বলছেন কোরআন শিখা সহজ, আপনি যদি কঠিন বলেন আল্লাহর আয়াতের উপর আপনি কুফরি করছেন, ঠিক কি না? কুফরি হয়ে যাবে আপনার। আপনি বলছেন না কোরআন শিখতে পারি না কঠিন, না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রুফ করে দিয়েছেন, অথবা আপনাকে শিখতে চেষ্টা করতে হবে। 50 বছর 60 বছর পারি না, আপনি কত কিছু পারেন কিন্তু আপনি কোরআনের কাছে আসেন না, আসলে পারি না এটা আপনার অজুহাত, ঠিক কি না? আপনার আর আপনি না পারলে সমস্যা কোথায় ভাই? আপনার সমস্যাটা কোথায়? আপনার তো ডবল বোনাস, আপনি তো সব সময় লাভের উপরে আসেন, ওই আপনি খালি চাকরিতে আসেন ভাই, অফিসে খালি হাজিরা দেন, বেতন কাজ পারেন না পারেন সে পরে দেখা যাবে, আসেন খালি সই করেন, আমরা সবাই মিলে দেখে নেবনি আপনার বেতন কেটা ঠেকায়। এই অফার দুনিয়ার কেউ দিবে না ভাই, কেউ দিবে না। বলে তোমার ওই হাজিরা, হাজিরা তো সবাই দিতে পারে, কাজ করে তারপরে টাকা নাও, না পারলে যাও। আর আমার আল্লাহ বলছেন যারা কোরআন শেখার চেষ্টা করে পারছে না, তোতলায় আল্লাহাম হামদো হামদো লিল্লাহে রাব্বিল আলামিন, এরকম পড়ে না, আমরা হাসি, জি এরকম করে পড়ছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাতাউ ফীহি ফালাহু আজরান, এরকম কষ্ট করে যদি চেষ্টা করে শিখতে থাকে পড়া তারপরেও ছাড়ে না, আল্লাহ তাকে ডবল লিখে দিবেন, সুবহানাল্লাহ, কোনো লস বলে কিচ্ছু নাই। এত হার্ড করে বলার পরেও আমরা শিখি না। স্যার রহিমাহুল্লাহ বলতেন আরেকটা নিয়ামত, ওয়ালাকাদ ইয়াসসারনার ব্যাখ্যার আরেকটা নিয়ামত, কেউ যদি কোরআনের পাশাপাশি অর্থগুলা পড়তে শুরু করে যে কোরআনে আল্লাহ কি বলেছেন আমি একটু বোঝার চেষ্টা করি, তো বেশি বোঝা না, কীরকম বোঝা, আপনি যেরকম করে কোনো একটা সংবাদ পড়তেছেন ওই রকম করে পড়তেছেন কোনো একটা সংবাদ। হ্যাঁ, গতকালকে পল্লবী অঞ্চলে একটা মুরগি বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিল, যাওয়ার পরে অমুক জায়গায় গেল, তারপরে পাশের বাড়ির থেকে আসলো, আসার পরে সারা বললো এই মুরগিটি আমাদের, তারা বললো না আমাদের নয়। এই দুইটা দাবির প্রেক্ষিতে একটা গণ্ডগোল হয়, হওয়ার পর হাতাহাতি, এক পর্যায়ে দুই গ্রুপের মারামারি, অবশেষে দুইজনের মাথায় কোপ দিয়েছে, তিনজন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। মুরগি নিয়ে মারামারি, আপনি এই সংবাদ দেখেন আপনি কি বেশি কিছু বুঝছেন? কিছু বুঝেন না, খালি পড়ছেন। বিশ্বাস করেন আপনি কোরআনের অর্থগুলা স্বাভাবিকভাবে, যদিও উদাহরণটাতে অনেক লেম হলো কিন্তু কোরআন তো এরকম নয়, আপনি কোরআনের অর্থটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি রব যাবতীয় বিশ্বজগতের, আর রহমান রহিম অতীব দয়ালু অতীব দয়াময়, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক, ইয়াকা নাবুদু নিশ্চয় আমি আপনার ইবাদত করি, ও ইয়াকা নাস্তাইন আমি কেবল আপনার কাছে। এইভাবে আপনি যদি একবার পড়ে যান, স্যার রহিমাহুল্লাহ বলতেন আল্লাহ আপনার কোরআনের নূর এমনভাবে কলিজার মধ্যে মানফুস করে দিবেন, আপনি একবার কোরআনের অর্থ এপার থেকে ওপার পড়ার পরে যেখানেই কোরআনের কোনো আয়াত বলা হবে পড়া হবে, আপনি আয়াত নম্বর পৃষ্ঠা নম্বর সূরা নম্বর কোরআনের কোথায় আছে বলতে পারবেন না, কিন্তু আপনার অন্তর সাক্ষ্য দিবে সাথে সাথে যেটা পড়তেছে কোরআনের এটার অর্থ এরকম হতে পারে, নিশ্চয় কোরআনের কোথাও এটা আছে, এটা কোরআনের আয়াত, আল্লাহ নূর আপনার অন্তরে দান করে দিবেন, সুবহানাল্লাহ। এটা চ্যালেঞ্জ, সারা জীবন কত কিছু পড়ে ফেললাম রে ভাই আমি, কত কিছু জীবনে একবার কোরআনের এমাথা ওমাথা আমরা অনুবাদ করি নাই, এরকম লোকের কোনো অভাব নাই। এখানে হাত তুলতে বললে অপমানিত হয়ে যাবেন আপনার, এই জন্য হাত তুলতে বললাম না। 50% লোক পড়ে নাই এখানে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন রমাদান থেকে বেনিফিটেড হতে চাইলে কোরআনকে বুঝে পড়াও অত্যন্ত জরুরি। প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, লাভ কি হবে বুঝে পড়লে? আল্লাহ বলছেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সুবহানাল্লাহি বিহামদি। একটা বাচ্চারে বলছেন এই পানি নিয়ে তো এক গ্লাস পানি খাবো, বাচ্চা ওইটাকে ফিল্টারে ভরাইছে, ভরানোর পরে মগ ভরায়া উপর দিয়ে একদম মানে মগের তে বাড়ায়া এখন আস্তে আস্তে নিয়ে আসতেছে, টলমল টলমল, এই গেল রে এই পড়ল রে, হয় না ভাই আমাদের এই পড়ল রে এই জ্বলল রে? আল্লাহ বলছেন ইমানদার দুই ধরনের, এক দল লোকের ইমান আছে কিন্তু পানি নিচ পর্যন্ত আছে ও ফুলফিল না, আরেক দল ইমানদার এরকম যাদের ইমানটাকে যদি এরকম থই থই বানাতে চায়, উদ্বেলিত রাখতে চায়, সবসময় ইমানের নূরে তার শরীরটাকে ঝলমল করাতে চায়, আল্লাহ বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা কোরআনওয়ালা হবে, কোরআন পড়বে, কোরআনের কাছে থাকবে, কোরআনের সাথে সম্পর্কিত থাকবে, কোরআনের অর্থ পড়বে, কোরআন বোঝার চেষ্টা করবে, আল্লাহ বলছেন তাদের অবস্থা হচ্ছে ইমান থই থই করবে, এমন থই থই ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার কোনো কিছুর উপর তাওয়াক্কুল করা লাগবে না, কোরআনের কারণে ওই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়া এক মুহূর্ত কাটাবে না, সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করা হয়ে যায় দুনিয়া পুরা দুনিয়াকে বুড়াঙ্গুল দেখাবে, ঠিক কি না? কাউকে গুনার সময় নাই, আমার আল্লাহর উপরে ভরসা আছে। এই ইমান কিভাবে আসবে? এই ইমান কোনো ওয়াজে আসবে না, এই ইমান আমলে আসবে, আমলটা হচ্ছে কোরআনকে আপনার অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, কোরআনকে আপনার ওজিফা বানাতে হবে, কোনো অজুহাত নাই, পড়াই লাগবে আপনার, কোনো অজুহাত নাই। আমি কোনো অজুহাত দেখান দিয়ে শুনতে কোনো আমার অনেক ব্যস্ততা, পারি না, কুলাতে পারতেছি না, বাপ রে আগে পারতাম, এখন যে চাপ হয়ে গেছে, অফিসের চাপ, পরিবারের চাপ, বাচ্চা কাচ্চা বেশি, অনেক ওয়াজ, অনেক মাহফিল, শরীর খারাপ, হ্যাঁ বৃদ্ধ হয়ে গেছি, না এখন আর হাতে সময় হচ্ছে না, সামনে ধরবো নি, আগে তো করছি, আর কোন আপনি দুনিয়ার যত অজুহাত দিবেন তার উপরে আরেক হাত আপনাকে দিতে হবে, যেইগুলো সবগুলোর এক পাশে রেখে কোরআনের জন্য আমাকে সময় বের কর করতেই হবে হবে, কেননা আমার ইমান যদি আল্লাহর উপরে পূর্ণ না হয় তাহলে আমি আল্লাহর কাছ থেকে পার পাবো না, ঠিক কিনা?
আপনাকে শিখতে হবে। এটাই হচ্ছে রমাদানের প্রস্তুতি আপনারা আমার জন্য প্রিয় ভাইয়েরা।